ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আরিফ আহমেদ, আরিস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটু চা খাচ্ছি, চা খেয়ে পড়ে আসতেছি। একটু ওকে, সো থ্যাংক ইউ সো মাচ কি চাটা খেয়ে নিলেন, এতক্ষণ ওয়েট করেছেন। আসলে চাটাকে ঠান্ডা করতে যাচ্ছি না ভিডিও বানানোর জন্য। ওকে, সো ইয়া, আপনারা যারা অ্যাকচুয়ালি চা বানাতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা, যাতে আপনি আজকে থেকে চা বানাতে পারেন। ওকে, সো জাস্ট ক্রিং কি আমরা চা যারা বানাতে পারি অ্যাকচুয়ালি তারা থ্রিডি অ্যানিমেশন পাইপলাইনটা খুবই সহজে অ্যাকচুয়ালি বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটু চায়ের সাথে আমরা এটাকে যদি মিলাই তাহলে ইজি হয়ে যাবে থ্রিডি ইন্ডাস্ট্রিটাকে বোঝার জন্য। ওকে, সো ফার্স্ট অবস্থায় হচ্ছে চায়ের কথা কেন বললাম এবং চা কেন আমি বানিয়ে আপনাদের সামনে খেলাম এবং কেন হচ্ছে আপনাদেরকে এতক্ষণ একটু ওয়েট করালাম। সো বেসিক্যালি হচ্ছে আমাদের একটা চা বানাতে গেলে আমাদের অনেক ধরনের অ্যাকচুয়ালি আমরা চা পেয়ে থাকি। সো অনেকে অনেক ধরনের চা খেয়ে থাকেন এবং তার ডিপেন্ড করে হচ্ছে আপনার মুডের উপরে। এবং আপনি হতে পারে রং চা খেতে পছন্দ করেন, হতে পারে আপনি দুধ চা খেতে পছন্দ করেন, হতে পারে আপনি গ্রিন টি বা কফি, যাই হোক চা জিনিসটা অ্যাকচুয়ালি সবারই অল্প বা বেশি দরকার হয়ে থাকে প্রতিনিয়ত। সো ঠিক সেই এই চাটাকে যেভাবে আমরা বানাবো ঠিক সেইমভাবে অ্যাকচুয়ালি থ্রিডি ইন্ডাস্ট্রিটা চলে। সো অনেকে অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে ভাইয়া চায়ের সাথে অ্যাকচুয়ালি একেবারে খুব বিগ একটা ইন্ডাস্ট্রির সাথে তুলনা করলেন, না অ্যাকচুয়ালি সেটা না। বেসিক্যালি হচ্ছে আমরা বোঝার জন্য এটাকে আমরা ধরে নিয়েছি। সো চাটাকে বানানোর জন্য আমাদের প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যে চাটা আমি অ্যাকচুয়ালি কীভাবে বানাবো এবং সেই চাটাতে আমার কী কী মশলা থাকবে এবং আমি কিসের মাধ্যমে অ্যাকচুয়ালি চাটা খেতে পছন্দ করি এবং ভিন্ন ভিন্ন টাইপের লোক ভিন্ন ভিন্ন টাইপের চা পছন্দ করে থাকেন। ওকে, সো কেউ যদি গ্রিন টি বানিয়ে থাকেন তো তার জন্য তার যে জিনিসগুলো অ্যাকচুয়ালি থাকে অর্থাৎ অর্থাৎ পণ্যগুলো অ্যাকচুয়ালি আলাদা আলাদা থাকে। সো আমি অ্যাকচুয়ালি দুধ চা খেতে পছন্দ করি বা সামটাইমস আমি অ্যাকচুয়ালি মালাই চা খেতে পছন্দ করি। সো অনেক ধরনের চা অ্যাকচুয়ালি আছে। সো ইদানিং অ্যাকচুয়ালি একেবারে ঝাল চাও পাওয়া যায়, যেরকম কমলা চা, যেরকম পুদিনা পাতা চা। সো লটস অফ চায়ের ধরন আছে। ঠিক সেইমভাবে থ্রিডি পাইপলাইন অ্যানিমেশনে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করে থাকি সেখানে অনেক ডিফারেন্ট টাইপ অফ পাইপলাইন থেকে থাকে। ওকে, সো পাইপলাইন কথাটার সাথে আমরা সামনে আরও ভালো বুঝবো ভিডিওর ভিতরে। ওকে, সো এগেইন ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকটা বড় হতে যাচ্ছে, বাট আপনারা অ্যাকচুয়ালি দয়া করে একটা চা বানিয়ে নিয়ে আসেন, কেননা চা বানালে আপনি অ্যাকচুয়ালি এই ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং যদি আপনি চা খেয়ে নেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো এখন মেইন টপিকে চলে আসি, চাটার সাথে কেন কথা বললাম। সো চায়ের আড্ডা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে যখনই আমরা ফ্রেন্ড সার্কেল বা সবারই ফ্রেন্ড সার্কেল থাকে, সেটা হোক মেয়ে সেটা হোক ছেলে, সবারই অ্যাকচুয়ালি কম বেশি থেকে থাকে। সো বেসিক্যালি হচ্ছে যখন চাটা হচ্ছে আমাদের একটা মেইন একটা ক্ষুদ্র বিষয়, বাট মেইন যে আমাদের ভিতর থেকে যে আনন্দটা ফিলটা বের করে নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা পরিবারের সাথে অথবা হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে যখনই আমরা একটা আড্ডাতে চলে যাই তখনই আমাদের একটা বেসটা থাকে হচ্ছে চা। ওকে, সো ঠিক সেইমভাবে অ্যানিমেশনের বেস হচ্ছে আপনার অ্যানিমেশন পাইপলাইন। সো পাইপলাইন কথাটার সাথে যদি আমি চাকে বলি, ধরেন অনেকে অনেক ধরনের আপনারা চা পছন্দ করে থাকেন, ফর এক্সাম্পল আপনি গ্রিন টি পছন্দ করেন, ফর এক্সাম্পল আপনি মালাইকা কাপ চা পছন্দ করেন, সো আপনি হতে পারে কফি পছন্দ করেন। সো সেক্ষেত্রে আপনি করেন কিছু না কিছু একটা পছন্দ করেন, সো সেটা ধরনটা আলাদা, কেউ একটু চিনি কম, কেউ একটু চিনি বেশি, কেউ একটু একেবারে চিনি না ছাড়াই। সো ইটস ডিপেন্ডস অন ইউ কি আপনার টেস্টের উপরে। ঠিক সেমভাবে অ্যানিমেশনও অনেক ধরনের টেস্ট আসে অ্যাকচুয়ালি, যে আপনি কোন টেস্ট অ্যাকচুয়ালি পছন্দ করতে চান। সো অ্যানিমেশন পর্যন্ত যেতে হলে যে কাজগুলোকে আমাকে করতে হয়। ওকে, সো এবার চলে আসি পাইপলাইন জিনিসটা কি, থাম্বনেলের উপরে যে পাইপলাইন জিনিসটা দেখলাম, এই পাইপলাইনের কথা যদি আমরা আগে থেকে না জেনে থাকি সো সেই জিনিসটাকে একটু বুঝি। সেটা হচ্ছে যে চাটাকে বানানোর জন্য আমাকে কী কী করতে হয়। ফার্স্ট অবস্থায় আমি চাটা যেভাবে খাবো সেই জাতীয় পণ্যগুলো আমাকে নিয়ে আসতে হয়, গরম পানি করতে হয় সেটার ভিতরে দিতে হয়, এরপর আমাকে দুধ চা খেতে চাইলে দুধ দিতে হয়, চিনি কম দিতে চাইলে কম দিই, বেশি দিতে চাইলে বেশি দিই। সো এই যে পণ্যগুলো আমি পরিমাণ মতন দিচ্ছি, দেওয়ার পরে যে জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ করে তারপরে ফাইনালি গিয়ে আমার একটা পছন্দের মতন একটা চা আমি পাচ্ছি এবং আমি সেটাকে খাচ্ছি। ওকে, সো খেয়ে অ্যাকচুয়ালি তৃপ্তি হচ্ছে আমার কন্টিনিউসলি। সো এই পণ্যগুলো তো একজন বানিয়েছে, অ্যাকচুয়ালি আমি কিন্তু সব বানাইনি, তাই না? সো
আমি হচ্ছি একজন অ্যানিমেটর, ওকে? সো যে চা দাতা সে হচ্ছে একজন অ্যানিমেটর, তার সাথে আমি যদি তুলনা করি সুইচে সে হচ্ছে একজন অ্যানিমেটর। সো সে যে পণ্যগুলো নিয়ে এসে আমাকে অ্যাকচুয়ালি কন্টিনিউসলি দিচ্ছে এবং সেগুলোকে যে আমি খাচ্ছি, সো ওই যে খাওয়াটা, খাওয়াটা হচ্ছে ফাইনাল আউটপুট, ওকে? সো আড্ডাটা বা উদ্দেশ্যটা, যেরকম আমরা ভিডিও দেখতেছি বা অ্যানিমেশন বা ফাইনালি গিয়ে আমরা একটা মুভি দেখতেছি, সো সেই মুভিটাটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এবং আমাদের চায়ের মেইন ফাইনাল আউটপুটটা হচ্ছে যে আমরা ফ্রেন্ড সার্কেলরা একসাথে মিলে বা পরিবার আত্মীয় স্বজন একসাথে মিলে চাটা খেয়ে যে উপভোগ করি যে একটা না ইয়াস টাইম স্পেন্ড করি, তো সেটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো সহজে যদি বলি, পয়েন্ট নাম্বার ১, চাটা বানানোর জন্য আমাদের যে পণ্যগুলো দরকার পড়ে থাকে সেগুলো হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ আমরা এগুলোকে মিলিয়ে থাকি। এই যে মিলানো, কোন জিনিসটার পরে আপনি কোন জিনিসটাকে মিলাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের পাইপলাইন। যে আপনি প্রথমে পানি গরম করবেন, তারপরে একটু চা পাতা দিবেন, তারপরে হচ্ছে আপনি দুধ দিবেন, তারপরে চিনি দিবেন, এই যে স্টেপ বাই স্টেপ সুন্দর করে যে আমি মিলিয়ে তারপরে ফাইনালি কিছু একটা টাইম পরে গিয়ে আমি সেটাকে মিক্স করে তারপরে হচ্ছে আমি সেটাকে কাপে ঢেলে একটা সুন্দর কাপে পরিবেশন করার জন্য, আমার আলাদা আলাদা টাইপের কাপ আছে, সো এই পরিবেশন করার জন্য সেই সুন্দর কাপে যে আমি ঢালতেছি, সো এই যে খুব সুন্দর জিনিসগুলো বানিয়ে আমি অ্যাকচুয়ালি একটা পরিবেশন ফাইনালি করলাম। বাট বেসিক্যালি কি দিন শেষে এটার নাম কি চাই, বাট পরিবেশনটা হচ্ছে আমার ডিপেন্ড করে, ওকে? সো এই সিম্পল জিনিসটাকে যদি আমি একটু বুঝতে পারি, এটা হচ্ছে আমাদের একটা কাজের ধরন, যে আমি কীভাবে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে করেছি। তো ঠিক সেইভাবে অ্যানিমেশন পাইপলাইনটা হচ্ছে এরকম, যে আমাকে স্টেপ বাই স্টেপ কিছু কিছু কাজ করে ফাইনালি গিয়ে আমাকে অ্যানিমেশন করতে হয়, ওকে? সো অ্যানিমেশন করে ফেললাম, ফাইন। সো অ্যানিমেশন করার পরে অ্যাকচুয়ালি কী করতে হয় সেটা তো আমাকে জানতে হবে, যেটা আমরা বললাম যে পরিবেশনটা, ওকে? সো পরিবেশনটা হচ্ছে এর পরের পার্ট, যে আমি কীভাবে অ্যাকচুয়ালি আমার চাটাকে পরিবেশন করি করতে পারি, ওকে? সো সেটাই অ্যাকচুয়ালি আমরা সামনে বুঝবো। বাট আমরা এখন একটু যদি জেনে নিই, পরিবেশনটা হচ্ছে যে আমার অ্যানিমেশন করা শেষ, এরপরে আমরা বিএফএক্স বা এডিসি কালার জাতীয় যে কাজগুলো করে থাকি, বিএফএক্স এর ডিটেলস জাতীয় যে কাজগুলো করে থাকি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফাইনাল পরিবেশন, ওকে? সো চায়ের সাথে এই জিনিসটা যদি আমরা একটু নিজেকে নিজে মানিয়ে নিতে পারি, তাহলে দেখবো যে আমাদের এই পুরো ভিডিওটা আমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে এবং আপনি কখনোই অ্যাকচুয়ালি এটিকে ভুলবেন না, ওকে? সো কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওতে চলে যাই এবং আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং অবশ্যই যারা যারা এই ভিডিওটা স্টার্ট করার আগে অ্যাকচুয়ালি চা খেয়ে নেবেন, আমি শিওরি দিয়ে বললাম আপনারা সবাই এই ভিডিওটা খুব চমৎকারভাবে বুঝবেন। অবশ্যই আপনাকে একটা চা বানিয়ে নিয়ে আসতে হবে এবং আপনি চাটা খেয়ে তারপর অ্যাকচুয়ালি বসেন। আমিও চাটা খেয়ে নিয়েছি গরম গরম, ওকে? সো লেটস স্টার্ট, কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যায়। So what is pipeline, man? আমি জীবনে এটি শুনিনি, কেন এটা এত ইম্পর্টেন্ট, কি জন্য এটা করতে হবে, কি জন্য এটা জানতে হবে, কেন এটা না জানলে আমি অ্যাকচুয়ালি থ্রি ডি ইন্ডাস্ট্রিতে কোনো কিছু করতে পারবো না, এবং থ্রি ডি ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করে সেটাও আমি জানি না, এবং হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি আমি খুবই কনফিউশনের ভিতরে আছি যে কেন, কি জন্য, কিভাবে কাজ করে, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন, ওকে? সো ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আপনার নিজেকে, আপনার, ওকে? বাট বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার, ওকে? সো লেটস সি কি থ্রি ডি অ্যানিমেশন পাইপলাইন জিনিসটা কি, ওকে? সো যে কোনো কাজ পৃথিবীতে আমরা যখন করতে যাই, তো সেক্ষেত্রে ফার্স্ট অবস্থায় আমাদের যেটি দরকার পড়ে থাকে একটা গুছিয়ে কাজ করা, সেটা হোক কোনো একটা মুভিতে কাজ করা, বা সেটা হোক একটা ছোট্ট এক থেকে দেড় মিনিট বা দুই মিনিটের একটা অ্যাড বানানো, সেটা হোক আমরা অনেকগুলো ফ্রেন্ড সার্কেল একসাথে বসে চা খাবো, যে চায়ের এক্সাম্পলটা আমরা ফার্স্টের দিকে বুঝলাম, এবং সেই চায়ের মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা পুরোটাকে কভার করে নিয়ে আসবো, যে কিভাবে একটা সিম্পল চা বানানোর জন্য যে যে জিনিসগুলো আমাদেরকে দরকার হয় সেই জিনিসগুলো আমরা এই জায়গাতে অ্যানিমেশন পাইপলাইনে অ্যাকচুয়ালি আমাদের দরকার হয়ে থাকে। কোনো ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কোনো পাইপলাইন ছাড়া কখনোই সে চলতে পারে না, অবশ্যই তাকে নির্দিষ্ট একটি পাইপলাইনের উপরে ডিপেন্ড করে কন্টিনিউসলি তাকে কাজ করে যেতে হয়, এবং সেই পাইপলাইনগুলোই আমরা আজকে জানবো। এবং পাইপলাইন কথাটার সাথে যদি কেউ আনকমফোর্টেবল হয়ে থাকেন, তাহলে সহজে যদি বুঝি, সেক্ষেত্রে হচ্ছে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত যে কাজগুলো করে থাকেন সেটা হচ্ছে একটা পাইপলাইন।
এখন চলে যাচ্ছি 3D অ্যানিমেশন পাইপলাইন, ফাইনালি আমরা এখানে চলে আসছি। ওকে, সো এখানে একটু যদি খেয়াল করি, আমার বোর্ডের এইখানটাতে নিচে 6টা এবং উপরে 6টা আছে এবং উপরে 2টা আছে, সো টোটাল হচ্ছে আমাদের এখানে 14টা সেকশন আমি এখানে রাখার চেষ্টা করেছি, যাতে প্রতিটা টপিক এখানে অ্যাকচুয়ালি আমরা ধরে নিয়ে কাজ করতে পারি এবং বুঝতে পারি। সো বেসিক্যালি আমরা অ্যানিমেশন পর্যন্ত যাওয়ার পরপরই এর পরের যে পাইপলাইনগুলো অ্যাকচুয়ালি ফাইনাল আউটপুটে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি, সো সেই ফাইনাল আউটপুটটা পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অবস্থায় 3D অ্যানিমেশনের পাইপলাইনে যদি আমরা কোনো একটা অ্যানিমেশন, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যানিমেশন বানানো, তাই না? সো মেইন উদ্দেশ্য অ্যানিমেশন বানানোর আগে আপনাকে যে কাজগুলো কি করতে হয় সেগুলো হচ্ছে একটা স্টোরি ক্রিয়েট করতে হয়। সো ফার্স্ট অবস্থায় আমরা চলে যাই হচ্ছে আমাদের স্টোরিতে, এবং এই স্টোরি এবং যে পাইপলাইনের কাজগুলো এখানে আমরা এখন দেখতেছি সেগুলো ডিটেইলস আমরা একটু পরপরই দেখব। ওকে, সো স্টোরি যেরকম প্রথমেই ভিডিওর প্রথমেই যেরকম আমরা বললাম যে আমরা চা খাই কিভাবে বা চা বানাই কিভাবে বা চা বানাতে হলে কি কি দরকার হয়, সো ইট ইস অনেক কিছু। সো স্টোরিটা হচ্ছে আমরা ওই চাগুলোকে বানিয়ে তখন হচ্ছে ফাইনালি আউটপুটটা কি হবে, মানে হচ্ছে সবাই একটা জায়গায় বসে আমরা সেই চাগুলোকে খাবো এবং হচ্ছে উপভোগ করব, এবং সেগুলো হচ্ছে আমাদের একটা মেইন উদ্দেশ্য যে ফাইনালি গিয়ে চায়ের মাধ্যমে আমাদের একটা আড্ডা চলে আসতেছে। ওকে, সো সেটা হচ্ছে স্টোরি। সো ফাইনাল স্টোরিটা কি? সো সহজে যদি বলি স্টোরি, কোনো একটা অ্যাড, কোনো একটি মুভি, কোনো একটি শর্ট ফিল্ম, কোনো একটি কার্টুন ফিল্ম, যেটাই বলি না কেন তার জন্য সর্বপ্রথম যেটি দরকার হয় সেটি হচ্ছে একটি স্টোরি। ওকে, সো এরপর পরই চলে আসে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে আমাদের স্টোরি বোর্ড। স্টোরি বোর্ডটা কেন ইম্পর্টেন্ট, কেননা আপনার মাথায় একটি স্টোরি আছে এবং সেই স্টোরিটাকে লাইভ নিয়ে আসার জন্য আপনাকে একটি বোর্ড দরকার হবে, এবং ওই বোর্ডটির মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি সবাইকে দেখাতে পারবেন ইয়েস আমি স্টেপ বাই স্টেপ এটাকে অ্যাকচুয়ালি এভাবে সাজাচ্ছি। সো বেসিক্যালি যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই বা আমার মাধ্যমে যদি একটা এক্সাম্পল দিই, ধরেন যে আমি আপনাদেরকে আমার মাথায় যে স্টোরিগুলো এখন আছে সেগুলোকে বোঝানোর জন্য আমার একটি বোর্ড দরকার, তো সেক্ষেত্রে আমার এটি হচ্ছে বোর্ড, এবং আপনাদেরকে বোঝানোর জন্য আমার এখান থেকে আমার মাথা থেকে অ্যাকচুয়ালি স্টোরিটাকে আমি আউটপুট করতেছি কন্টিনিউসলি। ওকে, সো সহজ যদি আরো বলি যে আমাদের যারা টিচার আছেন, সো তাদের মাথায় যে জ্ঞানগুলো থাকে সেগুলোকে বলতেছি আমরা স্টোরি, এবং সে যে বোর্ডের ভিতরে যেগুলো সে গিয়ে যে লিখতেছে সেগুলো হচ্ছে আমাদের স্টোরি বোর্ড। আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে যখনই আমরা কোনো একটা মুভি দেখতে যাই বা কোনো একটা শর্ট ফিল্ম বা কোনো একটা অ্যাড আমরা প্রথমেই দেখি তখন সেটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট তৈরি হয়ে যায় না, তার জন্য একটা স্টোরি দরকার হয়। এরপরে অ্যাকচুয়ালি স্টোরি বোর্ড মেকার একজন থাকেন যে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করব, সেটার জন্য আমাকে সেই স্টোরিটাকে এখানে রিপ্রেজেন্টেশন করার জন্য তার একটি বোর্ড দরকার হয়, সেটা হচ্ছে আমাদের স্টোরি বোর্ড। এরপর পরে আমরা চলে আসি হচ্ছে আমাদের প্ল্যানিং সেকশনে। ওকে, সো স্টোরি বোর্ডটা যখন পেয়ে যাই, ওকে সো ফাইন, আমাদের স্টোরি রেডি, আমাদের স্টোরি বোর্ড রেডি, আমাদের দরকার হচ্ছে এখন একটা প্ল্যানিং, যে আমরা এখন প্ল্যান করব যে কিভাবে আমরা এই কাজগুলোকে করতে পারি। ওকে, সো এরপরেই চলে আসি, যেহেতু আমরা 3D অ্যানিমেশন নিয়ে কথা বলতেছি এবং 3D অ্যানিমেশন নিয়ে কাজ করব, সো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অবস্থায় দরকার হচ্ছে 3D মডেলিং সেকশন। সো এই মডেলিং সেকশনের ভিতরে অনেক ডিটেলস সামনে আমরা একটু পরে দেখব, জাস্ট স্টেপ বাই স্টেপ ফোকাস করি। এরপর পরই যে টপিকটা, 3D মডেলিং করার পরপরই আমরা চলে যাই হচ্ছে UV সেকশনে। সো UV সেকশনটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট এর নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এর নেক্সট স্টেপটি হচ্ছে আমাদের টেক্সচারিং। ওকে, সো টেক্সচারিং এ মানে হচ্ছে যে আমরা প্রথম একটা মডেলিং যখন ক্রিয়েট করি তখন অ্যাকচুয়ালি এটাতে কোনো কালার থাকে না বা কোনো কিছু রেডি থাকে না, তো সেটাকে আমরা UV রূপান্তর করি। সেই UV রূপান্তর করার মেন কারণটি হচ্ছে যাতে আমরা খুব সুন্দর করে এটাকে টেক্সচারিং করতে পারি, এবং হচ্ছে টেক্সচারিং করার পরপরই আমরা যেটা ধরে নিই সেটা হচ্ছে যে কাস্টম, নট ধরে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট, ধরা যাবে না কোনো কিছু, এখানে সবই ইম্পর্টেন্ট। ওকে, সো টেক্সচারিং এর পরপরই আমাদের চলে আসে হচ্ছে কাস্টম ডিজাইন। ওকে, সো ইজিলি যদি আমি ধরি কাস্টম ডিজাইনটা কি, সো 3D মডেলিং করার পরপরই ধরেন আপনি একটি রোবট বানালেন, ধরেন আপনি একটি মডেল বানালেন যেটা আপনার হচ্ছে প্রোডাক্ট মডেল, সো ধরেন আপনি একটি ক্যারেক্টার বানালেন, ধরেন আপনি একটি এনভায়রনমেন্ট বানালেন, সো সেইগুলোকে আপনাকে UV করে ফেললেন টেক্সচারিং এর জন্য রেডি করার জন্য। সো টেক্সচারিং এ করা হয়ে গেল মানে হচ্ছে কালার দেওয়া হয়ে গেল, এরপর আপনি
ডিজাইন করবেন অ্যাকচুয়ালি কখন কোন এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবেন। সাপোজ ধরেন আপনার একটি ক্যারেক্টার আছে, সো সেই ক্যারেক্টারটি কখনো অ্যাকচুয়ালি সে হাফ প্যান্ট পরবে, কখনো সে ফুল প্যান্ট পরবে, কখনো সে লং জামা পরবে, কখন হচ্ছে সে শর্ট জামা পরবে, ওকে, সো কখনো সে জুতো পরবে, কখনো সে স্যান্ডেল পরবে, তো সেগুলোকে আমরা বলতেছি এখানে কাস্টম ডিজাইন, যে কখন কোন জিনিসটা অ্যাকচুয়ালি সে ইউজ করবে এবং কন্টিনিউসলি সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, সো এরপর পরই সেকশনটা হচ্ছে যে আমরা মডেলিং এর সেকশন ক্রিয়েট করে ফেললাম, টেক্সচারিং করলাম, কাস্টমাইজ করলাম, বাট এগুলোকে এখন আমাকে এখন নাড়াচাড়া করতে হবে। ওকে, সো নাড়াচাড়া করার জন্য অবশ্যই আমাদেরকে যেই সেকশনটাতে চলে যেতে হয় সেটা হচ্ছে আমাদের রিগিং সেকশন। ওকে, সো ধরে নিলাম আপনার একটি ক্যারেক্টার আছে এবং হয়তোবা আপনার একটি গাড়ি আছে বা কার আছে, সো সেটাকে আপনি চাচ্ছেন অ্যানিমেশন করার জন্য। সো অ্যানিমেশন করার জন্য আপনাকে তাকে আগে প্রতিটা পার্টসে বলে দিতে হবে যে সে এইভাবে ঘুরে। ওকে, সো রিয়েল লাইফে আমরা জানি, বাট এটা কিন্তু আমাদের সফটওয়্যার জানে না। ওকে, সফটওয়্যারকে জানানোর জন্য আমাদের যে প্রসেসটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রিগিং। সো রিগিং সেকশনে আছে আমরা এগুলোকে রিগ করে নিই এবং প্রতিটা জিনিস কিভাবে অ্যাকচুয়ালি মুভমেন্ট করবে সেই জিনিসগুলোকে আমরা এই মডেলের ভিতরে ফিট করে থাকি। ওকে, সো আরো সহজে যদি বলি একটি ক্যারেক্টারের মাধ্যমে, সো সাপোজ ধরুন আমি একটি ক্যারেক্টার বানিয়ে ফেললাম, সো সেই ক্যারেক্টারটাকে অ্যাকচুয়ালি আমি নাড়াতে যাচ্ছি। সো নাড়ানোর জন্য ফার্স্ট অবস্থায় যেটি আমাকে করতে হয় তার হচ্ছে বোনগুলোকে আমাকে বুঝতে হয়। সাপোজ আপনার হাতের কবজি অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত নড়ে এটা মাত্র একমাত্র আপনিই জানেন, তাই না? আপনি জানেন না, আমরা প্রতিটা হিউম্যান বিং, সো আমাদের সবার হাতগুলো অ্যাকচুয়ালি সমানভাবে নড়ে। ওকে, সো এরপর পরই চলে আসে হচ্ছে যে রিগিং করে ফেললাম, ডান। সো এখন আমার সব কিছু রেডি, রেডি হওয়ার সময় এরপরে আমরা চলে আসি হচ্ছে ফাইনালি আমরা চলে আসবো হচ্ছে অ্যানিমেশন। ওকে, সো খুব সুন্দর করে আমরা এখান থেকে পাইপলাইন মেনটেন করে আসলাম, স্টোরি বোর্ডে স্টোরি আসলাম, স্টোরি বোর্ডে আসলাম, প্ল্যানিং আসলাম, থ্রি ডি মডেলিং করে ফেললাম, ইউবি করে ফেললাম, তারপরে হচ্ছে টেক্সচারিং করে ফেললাম, কাস্টম ডিজাইন, রিডিং, এরপরে গিয়ে হচ্ছে আপনার ফাইনালি অ্যানিমেশনে। সো অ্যানিমেশনে আসার জন্য আপনাকে এই কাজগুলো স্টেপ বাই স্টেপ কন্টিনিউসলি করে তারপরে আসতে হচ্ছে। সো নাও ইউ আর গোয়িং টু মেক দিস অ্যানিমেশন অ্যাজ এ উইশ, অ্যাকচুয়ালি কি প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন তার উপরে ডিপেন্ড করে যে আপনি কি অ্যানিমেশন করতে চাচ্ছেন। ওকে, সো এখন আমরা অ্যাকচুয়ালি ফুলফিল ক্লিয়ার যে একটা অ্যানিমেশন যখনই আমি কথা বলবো এই অ্যানিমেশনটা নিয়ে, সো অ্যানিমেশনের আগে এই হিস্টোরিগুলো আমাদের লুকানো আছে। ওকে, সো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ ফাইনালি এখানে এসে আমরা অ্যানিমেশনে চলে আসলাম। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি অ্যানিমেশন করে ফেললাম এবং অ্যানিমেশনের পরপর যে কাজগুলোকে আমাকে করতে হয় সেগুলো হচ্ছে আমাদের ফাইনাল পলিশিং, লাইটিং, ইডিসি, অনেক কিছু অ্যাকচুয়ালি করতে হয়। ওকে, সো আমরা বেসিক্যালি আমাদের যে সেকশনটা সেটা হচ্ছে যে একেবারে ফার্স্ট টু লাস্ট আমার অ্যানিমেশন পর্যন্ত আসার জন্য যে কাজগুলোকে আমাদের করতে হয় এখন আমি অ্যানিমেশন করতে পারি। ওকে, ইউ আর অ্যান অ্যানিমেটর নাও, বাট আপনি অ্যানিমেশন করে ফেললেন ঠিক আছে, বাট এখন অ্যাকচুয়ালি আপনার অ্যানিমেশনে কোনো কিছু অ্যাকচুয়ালি খুব সুন্দর করে ফুটিয়ে আপনি তুলতে পারতেছেন না, তো এরপরের যে স্টেপগুলো সেগুলো হচ্ছে আপনার অ্যানিমেশনকে ফুটিয়ে তোলা এবং সেগুলোকে আপনার লাইভে নিয়ে আসা, যেগুলোকে আপনি দেখলে আপনার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগবে। সো এরপর পরে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের লাইটিং, কারণ হচ্ছে আপনি অ্যানিমেশন করেছেন, এখন আপনাকে এনভায়রনমেন্ট ডিজাইন করতে হবে যে আপনার অ্যাকচুয়ালি কি এনভায়রনমেন্ট দিতে যাচ্ছেন। ওকে, সো লাইট সেকশনে যদি এসে আমরা একটু কথা বলি, কেন লাইটিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, লাইটিংটা হচ্ছে আপনার অ্যানিমেশনে সফটওয়্যার অ্যাকচুয়ালি আপনি জানে না যে আপনি কোন এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি তাকে বানাতে চাচ্ছেন, সফটওয়্যার জানে আপনাকে কিভাবে কাজ করতে হবে এবং আপনি তার মাধ্যমে কি আউটপুট নিয়ে আসতে চাচ্ছেন। ওকে, সো সফটওয়্যার কখনো অ্যাকচুয়ালি বলতে পারবে না যে আপনার মনের ভিতরে কি আছে, আর সফটওয়্যার এটা করতে পারবে যে আপনার মনের ভিতরে যেটি আছে সেটাকে আপনি কিভাবে আউটপুট করে নিয়ে আসবেন তার মাধ্যমে। ওকে, সো অ্যানিমেশন করে ফেললাম, এখন আমাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে লাইটিং এর মাধ্যমে, সেটা হতে পারে খুব সুইট একটি ডিনারের একটা অ্যানিমেশন আপনি করতে যাচ্ছেন, সেখানে কাপল বসে আছে, তো সেই জায়গার লাইটিংটা অ্যাকচুয়ালি আলাদা হবে, এবং আপনি দিনের কোনো জায়গায় একটা শ্যুট করতে যাচ্ছেন, তো সেই জায়গায় একটা দিনের একটা আলোর লাইটিং হবে, সো রাত্রে কোনো একটা কুয়াশার ভিতরে অ্যাকচুয়ালি আপনি একটা শ্যুট করতে যাচ্ছেন অ্যানিমেশনের, তো সেক্ষেত্রে সেই জায়গাটাতে কুয়াশার যে লাইটিংগুলো আছে সেটি হবে। ওকে, সো এই জন্য লাইটিংটা হচ্ছে আপনার প্রাণ, একটি অ্যানিমেশনের প্রাণ আপনাকে দিবে হচ্ছে লাইটিং। এরপর পরে চলে আসি আমাদের অ্যানিমেশন শেষ, এবার লাইটিংও শেষ, এবার আমরা চলে আসবো এটাকে রেন্ডারিং। রেন্ডারিং জিনিসটা হচ্ছে আপনি
যে কোনো সফটওয়্যারের মাধ্যমে কোনো কিছুকে ফাইনাল আউটপুট হিসেবে দেখতে চান এবং অ্যানিমেশনের মাধ্যমে সেটাকে আপনি বের করে নিয়ে আসার জন্য সেই জিনিসগুলোকে আপনি ফাইনালি একটা আউটপুটে দেখতে যাচ্ছেন। সো সেটা হচ্ছে আমাদের রেন্ডারিং। ওকে, সো আপনার রেন্ডারিং হয়ে গেল অ্যানিমেশন। ওকে, সো ফাইন। সো এরপর পরে যে টপিকটা চলে আসে যে আপনার রেন্ডারিং হয়ে গেল, ওকে, সব রেডি, এখন আপনাকে দিতে হবে যে সেটার ভিতরে হচ্ছে আপনার মিউজিক বা অডিও বা ভোকাল, যেটাই আমরা বলি সেটা হচ্ছে আমাদের সাউন্ড ডিজাইন। সো ইটস আ বিগ প্ল্যাটফর্ম। ওকে, সো এরপরে আপনাকে এই অ্যানিমেশনটা করার পর পরই যে সেকশনটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সাউন্ড ডিজাইন। ওকে, সো আমি সাউন্ড ডিজাইন করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় কোন ইমোশনটা তৈরি হবে তার উপরে ডিজাইন করে সেই সাউন্ডগুলোকে আমাকে দিতে হচ্ছে, এবং জোরে আওয়াজ কম আওয়াজ কোথায় কম হবে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাদের পানি নড়তেছে বা অথবা আপনার কুয়াশা যাচ্ছে, সেই কুয়াশার একটা যে স্মুথ একটি আওয়াজ এবং আপনার রিংটং অথবা আপনার অ্যানিমেশনের ভিতরে একটি ফোন দিয়ে আপনি কথা বলতেছেন, সো হঠাৎ করে সেই জায়গায় যে একটা রিংটং বেজে উঠবে, সো সেই যে সাউন্ডটা, সেই সাউন্ডগুলি হচ্ছে আপনার সাউন্ড ডিজাইনিং এর ভিতরে পড়ে। এরপর পর চলে আসে হচ্ছে আমাদের কম্পোজিটিং সেকশন। কম্পোজিটিং সেকশন মানেটা হচ্ছে যে আপনার এখন লাইটিং, কালার, বিএফএক্স জাতীয় যে কাজগুলোকে আমরা করে থাকি সেই কাজগুলো সম্পূর্ণ চলে আসে হচ্ছে কম্পোজিটিং সেকশনের ভিতরে। কেননা আপনার এখন সাউন্ড, রেন্ডারিং সব কিছু রেডি, এখন আপনাকে অ্যাকচুয়ালি ওই ফিল্ম অথবা ওই অ্যাডটার একটা বেসিক বা মেইন বেস কালার থেকে থাকে এবং ওইটার উপরে ডিপেন্ড করে যে হচ্ছে আপনি কোন প্রোডাক্টটা বা কোন মডেলিংটা বা কোন সেকশনটাকে আপনি অ্যাকচুয়ালি ফুটিয়ে নিতে চাচ্ছেন, তো তার উপরে ডিপেন্ড করে আমরা এগুলোকে কম্পোজিটিং করে থাকি। এবং এই কম্পোজিটিং এর আন্ডারে অ্যাকচুয়ালি বিগ বিগ টপিক পড়ে থাকি, যেরকম বিএফএক্স। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে লাইটিং এর ডিটেলস এবং হচ্ছে আলাদা অনেক অনেক অ্যাকচুয়ালি ইফেক্ট জাতীয় যে কাজগুলো হয়ে থাকে সেগুলো অ্যাকচুয়ালি সম্পূর্ণ কম্পোজিটিং সেকশনের ভিতরে পড়ে। ওকে, সো এরপর পরে আমাদের কম্পোজিটিং শেষ, এরপরে আমরা ফাইনালি গিয়ে এটিকে একটি ফাইনাল আউটপুট হিসাবে দেখতে পারি এবং আমরা সেটিকে একটি মুভি, ফাইনাল মুভি বলতে পারি, ফাইনাল অ্যাড বলতে পারি। সো বেসিক্যালি আমরা ফুল একটা পাইপলাইন মেনটেন করে সেটাকে এখন শেষ করে ফেললাম। ওকে, সো ফাইনালি গিয়ে আমরা ওটাকে ভিডিও হিসাবে দেখতে পারি। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে এই যে ডিটেলসগুলো দেখলাম, এই ডিটেলসগুলোর মাধ্যমেই আমরা যদি একটু লাইভ দেখে আসি অর্থাৎ এক্সাম্পল হিসাবে দেখে আসি তাহলে আরো একটু ইজি হয়ে যাবে। সো লেটস সি কি আমরা এখানে কিছু এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি এগেইন, জাস্ট এই সিরিয়ালটাই মেনটেন করে আমরা দেখবো যাতে আমাদের কাছে ইজি মনে হয়। ওকে, সো রিয়েল ওয়ার্ল্ড 3D তে কিভাবে আমরা কাজ করে থাকি। এগেইন, ফার্স্ট অবস্থায় আমাদের একটি স্টোরি দরকার হয়ে থাকে এবং সেই স্টোরিটা হতে পারে আমাদের যেটা বললাম চায়ের আড্ডা। ওকে, সো সেই স্টোরিগুলো আমাদের একটা বুক রাইটিং বা যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি আমরা সেগুলোকে লিখে থাকি সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্টোরি। ওকে, সো মেইন স্টোরি যার উপরে বেস করে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছি এবং সেই স্টোরিকে রাইটিং করে থাকি, অবশ্যই কোনো একটা বুক, কোনো একটা পিডিএফ, অ্যাজ ইউ উইশ। ওকে, সো এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, স্টোরি। তো সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে আমাদের স্টোরি বোর্ড। ওকে, সো সি আমরা একটু কথা বলেছিলাম স্টোরি বোর্ড নিয়ে যে সেই স্টোরিগুলোকে আমাদের লাইভ 2D রূপান্তর করে নিয়ে আসা দরকার। এই জন্য এখানে অ্যাকচুয়ালি মেইনলি ফোকাস যারা অ্যাকচুয়ালি তারা হচ্ছেন 2D আর্টিস্ট, যারা তারা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কাজ করে থাকেন এবং কোন সেকশনে কীভাবে অ্যাকচুয়ালি শর্টটা হবে এবং এখানে কোন সময় অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাগুলো আসবে, শর্ট নাম্বার কত, অ্যাকশন নাম্বার কত, টাইম কত, তারপর হচ্ছে কোন টাইমে কোন সেকশনটা অ্যাকচুয়ালি সে বলবে, সো এই ডিটেলসগুলো হচ্ছে আমাদের এই স্টোরি বোর্ডের ভিতরে আমরা অ্যাকচুয়ালি এগুলোকে বানিয়ে থাকি। এবং এই জায়গার কাজ হচ্ছে আমাদের 2D আর্টিস্ট যারা আছেন তারা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কাজ করে থাকেন যে তার স্টোরিগুলোকে লাইভ নিয়ে আসা, আগে থেকেই চিন্তা ভাবনা করা যে আমি অ্যাকচুয়ালি এখানে কীভাবে কি কাজ করতে পারি এবং ক্যামেরা কখন কোন জায়গায় কীভাবে আসবেন এবং ডায়লগগুলো কী হবে এবং হচ্ছে কোন স্টেপের পরে অ্যাকচুয়ালি কোন স্টেপটা আসবে। বেসিক্যালি এখানে সহজে যদি বলি যে ক্যামেরা ফ্রেমে কাকে আমি বন্দি করবো এবং কতটুকুকে বন্দি করবো। ওকে, সো একটা স্টোরি বোর্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি ফুল একটা স্টোরিকে রিপ্রেজেন্ট করা হয় এবং ফাইনালি গিয়ে সেটাকে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি এবং ইউটিলাইজ করতে পারি যেটাকে আমরা ইন ফিউচারে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। ওকে, সো আই হোপ কি ইয়েস, স্টোরি টেলিং বোর্ড যেরকম প্ল্যান নাম্বার 1 হচ্ছে সে ছোট্ট একটা স্টোরি এখানে
যেরকম সেই স্টোরির ভিতরে সে এখানে ফুল নিয়ে এসেছে, প্ল্যান নাম্বার টু হচ্ছে সে দরজার ভিতরে দাঁড়িয়ে আছে, এবং থ্রি নাম্বারে হচ্ছে এগুলো হচ্ছে দেখেন ক্যামেরা থেকেও কিন্তু তাকে আগে থেকেই বলে নেওয়া হচ্ছে যে আমি কোন স্টেপের পরে কোন স্টেপগুলোকে করবো এবং আমার ক্যামেরাটা কোথায় থাকবে এবং কার দিকে কিভাবে ফোকাস অবস্থায় থাকবে। ওকে, সো তিন নাম্বারে গিয়ে সে ফুল দিয়েছে, তারপরে তাকে চার নাম্বার প্ল্যানে গিয়ে তারপরে হচ্ছে তাকে নিয়ে সে চলে যাচ্ছে স্কুটারে, পাঁচ নাম্বারে গিয়ে সে এখানে কোথাও ঘুরতে গিয়েছে তাকে, এবং সিক্স নাম্বারে গিয়ে সেই টয় বেবিটাকে কিনে তারপরে হচ্ছে তারা ডিনার করতেছে। এই হচ্ছে আমাদের একটা ফুল স্টোরি, এবং ওই স্টোরিটা কি অ্যাকচুয়ালি সেই স্টোরি বোর্ডে ক্যাচ করে নিয়েছে। ওকে, সো সেম স্টোরি অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতেও আছে। ওকে, সো আশা করি স্টোরি বোর্ড জিনিসটা কি সেটা আমরা এখন অ্যাকচুয়ালি ফাইনালি বুঝে ফেলেছি। ওকে, সো এরপর পরই আমাদের দরকার হয় হচ্ছে প্ল্যানিং। ওকে, সো এই প্ল্যানিং এর ভিতরে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা অনেকটা বেশি জরুরি, এবং হচ্ছে থ্রি ডি অ্যানিমেশন প্ল্যানিং আমরা কিভাবে কি করব, যত ধরনের প্ল্যান আছে অ্যাকচুয়ালি সব আমরা মেইন টাস্কে যাওয়ার আগে অ্যাকচুয়ালি এখানে শেষ করে নিই। ওকে, সো এখানে কখন কিভাবে কত ঘন্টা কি লাগতে পারে, মডেলিং বানাতে কতদিন লাগতে পারে, কত দিন থেকে কতদিন পর্যন্ত আমাদের টাইম ডেডলাইন, তারপর হচ্ছে আমাদের টেক্সচারিং করতে কতদিন লাগে, এনভায়রনমেন্ট করতে কতদিন সময় লাগতে পারে, লাইটিং করতে কতদিন সময় লাগতে পারে, এবং রেন্ডারিং করতে ফাইনাল যে অ্যানিমেশনের পরে যে রেন্ডারিংটা আমরা করে থাকি সেই রেন্ডারিং করতে কতটুকু সময় লাগে। এই সেকশনটাই ছিল আমাদের টোটাল হচ্ছে আমাদের প্ল্যানিং সেকশন। ওকে, সো আই হোপ ইউ বুঝতে পেরেছি যে প্ল্যানিংটাতে আমরা অ্যাকচুয়ালি কী কী করে থাকি। ওকে, সো এরপর পরই যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের প্ল্যান হয়ে গেল, সো এরপর পরই আমরা অ্যাকচুয়ালি মডেলিং সেকশনে চলে যাই। ওকে, সো এরপরে আমাদের মডেলিংয়ের উপরে ডিপেন্ড করে যে আমরা আমাদের কী এনভায়রনমেন্ট থাকবে এবং সেই এনভায়রনমেন্টগুলো আমাদের কী বানাতে হবে, আমাদের ক্যারেক্টারটা কী রিলেটেড থাকবে এবং সেই ক্যারেক্টারগুলো কী, এবং ওই অ্যানিমেশনের ভিতরে কী কী প্রপস জাতীয় মডেলিংগুলো থাকবে, এবং হচ্ছে কী কী হার্ড সার্ফেস, কী কী অর্গানিক সার্ফেস এবং ডিটেলস মডেলিংগুলো অ্যাকচুয়ালি আমরা করে থাকি। ওকে, সো এরপর পরে যে স্টেপটা আমাদের মডেলিং সেকশন ডান, এরপরের সেকশনটাতে আমরা চলে যাই হচ্ছে ইউবি সেকশন। অর্থাৎ আমাদের মডেলিংগুলো হয়ে গেল, এখন আমরা অ্যাকচুয়ালি আমাদের এই মডেলগুলোকে ইউবিতে রূপান্তর করি, যাতে আমরা নেক্সট যে টপিক সেটা হচ্ছে টেক্সচারিং সেকশন। সো সেই সেকশনে যাওয়ার আগে আমাদের এইগুলোকে খুব সুন্দর করে ইউবি করে নিতে হবে, এবং এই ইউবিগুলোই অ্যাকচুয়ালি আমাদেরকে নেক্সট প্ল্যাটফর্মে সহযোগিতা করবে যে আমরা কীভাবে অ্যাকচুয়ালি টেক্সচারিংগুলোকে গুছাবো এবং কতটা ডিটেলস অ্যাকচুয়ালি আমি টেক্সচার বা কালার কোথায় কীভাবে অ্যাকচুয়ালি টেক্সচার ডেন্সিটি হিসাবে অ্যাকচুয়ালি আমরা বসাতে পারবো, এবং এগেইন প্রতিটা সেকশনের আরও ডিটেলস অ্যাকচুয়ালি পাইপলাইন আছে। ওকে, সো বেসিক্যালি হচ্ছে আমরা মডেলিং থেকে এর পরপরই যে বিগ সেকশন সেটা হচ্ছে আমাদের ইউবিটাকে কন্ট্রোল করা। ওকে, সো এরপরের টপিকে চলে আসি, এরপরের টপিকটাই হচ্ছে আমাদের ইউবি করার পরপরই আমরা টেক্সচারিং সেকশনে চলে যাই। ওকে, সো আমরা এবার হচ্ছে আমাদের মডেলগুলোকে টেক্সচার করি, অর্থাৎ প্রতিনিয়ত কালার দিচ্ছি এবং যার যে কালার এবং সেই কালারগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি, এবং এগুলোকে ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যারে আমরা ইউজ করে থাকি। ওকে, সো প্রতিটা জিনিসের জন্য অর্থাৎ প্রতিটা থিংসের জন্য আমাদের ডিটেলস সফটওয়্যার রয়েছে। ওকে, সো এগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো যে আমাদের প্রতিটা সেকশন অ্যাকচুয়ালি কোথায় কীভাবে আমরা সফটওয়্যার নিয়ে কাজ করতে পারি। ওকে, সো এরপর পরই আমরা চলে যাব হচ্ছে টেক্সচারিং এর, এই ডিটেলসটা দেখে নিলাম। ওকে, সো আমাদের মডেলিং এর দিয়ে এখন আমরা টেক্সচারিং করতে পারি। ওকে, সো আমাদের এই ছিল হচ্ছে যদি একটা এক্সাম্পল এখানে থেকে খুব সুন্দর করে, এটা ছিল হচ্ছে আমাদের মেইন মডেলিং। মেইন মডেলিং এ আমাদের হচ্ছে কোনো টেক্সচার থাকে না অবশ্যই, সো ফাইনালি গিয়ে আমাদের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ার গুলো হচ্ছে আমরা টেক্সচার বা কালারে রূপান্তরিত করি। সো ইয়াপ, এই ছিল আমাদের মেইন মডেল এবং হচ্ছে আমাদের টেক্সচারিং মডেল। ওকে, সো ইয়াপ, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আমাদের টেক্সচারিং ছাড়া আছে, কিছু আমাদের অরিজিনাল মডেল হিসেবে আছে। ওকে, সো আই হোপ কি বুঝতে পেরেছি যে আমরা অ্যাকচুয়ালি ইউবি পরপর টেক্সচারিং এ কেন চলে আসি। ওকে, সো এই হচ্ছে একটা থ্রি ডি মডেল, ইউবি আনর্যাপ এবং হচ্ছে টেক্সচারিং পেন্ডিং। ওকে, সো এরপর পরই চলে আসি যে আমার ইউবি হয়ে গেল, মডেলিং হয়ে গেল, এখন আমার ক্যারেক্টার বা আমার যে ডিটেলস প্রপস বা ডিজাইনগুলো বা এনভায়রনমেন্টগুলো থাকবে সেগুলোর অ্যাকচুয়ালি আমাকে ক্লোথ বা কাস্টম ডিজাইন করতে হয়, তো সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে। সো আপনার মডেল রেডি ফাইন, সো আপনি তাকে এখন কাপড় চোপড় পরাবেন, অথবা আপনার একটা এনভায়রনমেন্ট আপনি মডেলিং করেছেন, সেই এনভায়রনমেন্টের ভিতরে আপনি অ্যাকচুয়ালি প্রতিনিয়ত কালার চেঞ্জ করবেন। ওকে, সো
এর পরপরেই যে সেকশনটা বিগ সেকশন হচ্ছে এটা হচ্ছে আমাদের কাস্টম ডিজাইন। এবং এই কাস্টম ডিজাইনে আমরা বেসিক্যালি একটা ক্যারেক্টারকে বা কোনো একটা থিংসকে বানানোর পরে তার পরবর্তী যে কালারিং বিষয়ে বা তার এক্সট্রা যে ডিজাইনগুলো হবে সেগুলো অ্যাকচুয়ালি আমরা তখন বানিয়ে থাকি কন্টিনিউসলি। ওকে, সো ইয়ার আই হোপ কি বুঝতে পেরেছি যে আমাদের কাস্টম ডিজাইনটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে করে থাকি কন্টিনিউসলি বিগ প্ল্যাটফর্ম অ্যাগেন। ওকে, সো এরপর পরে চলে আসি হচ্ছে যে আমাদের কাস্টম ডিজাইন শেষ, এরপর পরে আমাদের এগুলোকে আমরা রিগিং সেকশনে চলে আসি। এগুলোকে এখন আমরা নাড়াতে যাচ্ছি, অ্যানিমেশন করতে যাচ্ছি। ওকে, সো অ্যানিমেশনের আগের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের রিগিং সেকশন, এবং এটা সম্পূর্ণ হচ্ছে একটা টেকনিক্যাল সেকশন, যে সেকশনটাতে অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফ থেকে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে থাকি, কীভাবে অ্যাকচুয়ালি একটা মডেল কীভাবে কাজ করে থাকে এবং সেটাকে আমরা কীভাবে প্ল্যানিং করে তার ভিতরে অ্যাকচুয়ালি সেগুলোকে ফিট করে দিতে পারি এবং সেগুলোকে আমরা কীভাবে নাড়াতে পারি এবং সেগুলোকে নাড়ানোর জন্য আমাকে কী কী কাজগুলো আগে থেকে মেনটেন করে তাকে ডিফর্ম করতে হয়, তাকে কন্ট্রোলিং করতে হয়। ওকে, সো বিফোর অ্যানিমেশন আপনাকে তাকে তো নাড়াতে হবে, তাই না? সো আপনাকে তাকে দিয়ে অ্যাক্টিং করাতে হবে। সো সেই অ্যাক্টিংয়ের জন্য আপনার রিগিং সেকশনটা ইম্পর্টেন্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন রিগ সেকশন। এবং রিগ সেকশনের ভিতরে গিয়ে একটু দেখতেই পারতেছি যে আমাদের ম্যাশ বলি আমরা এগুলোকে, সেই মডেলগুলোকে বানানোর পরপরই ভিতরে আমরা এই রিগের বন্ড বা স্কেলেটন বা যেটাই বলি, সহজে বুঝতে গেলে যে আমাদের এগুলোর ভিতরে হাড্ডি থাকা লাগবে, হাড্ডি না থাকলে তো এগুলো অ্যাকচুয়ালি নড়াচড়া করবে না, তাই না? সো আমি একটা মেশিন বানালাম, তাকে হচ্ছে ভিতরে যদি আমি হাড্ডি না দিই তো কিসের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সে নড়বে? সো এটাই হচ্ছে আমাদের রিগিং সেকশন মেইন। ওকে, সো ইয়া, আপনার অ্যাকচুয়ালি পুরোটা পাইপলাইন অ্যাকচুয়ালি আপনি শেষ করে ফেললেন, এরপর পরে ফাইনালি গিয়ে আপনি অ্যাকচুয়ালি অ্যানিমেশনে চলে যান। ওকে, সো আপনি এখন আপনার মডেলকে অ্যাকচুয়ালি অ্যানিমেশন করানোর জন্য রেডি এবং হচ্ছে আপনি এখন অ্যানিমেশনে চলে যাচ্ছেন এবং আপনি আপনার মডেল রিগিং যে মডেলগুলো আপনি শেষ করেছেন সেগুলোকে আমরা এখন অ্যানিমেশনের মাধ্যমে ফাইনালি ওটাকে অ্যানিমেটেড করতে পারবো। ওকে, সো অ্যানিমেশন আমার হয়ে গেল, এরপর পরে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের লাইটিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ওকে, সো এগেইন কোনোটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কম না, জাস্ট আমি কন্টিনিউসলি বলতেছি যে মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলোই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, সো আমাকে অ্যাকচুয়ালি এখন লাইট দিতে হবে আমার সিন বা আমার ক্যারেক্টার বা কোনো কিছুকে আমি বুঝাতে যাচ্ছি যে সে কোন বিহেভিয়ারের ভিতরে আছে। সো সেটাকে আমাকে লাইভ করানোর জন্য তাকে আমাকে এই সুন্দর লাইটিংগুলো অ্যাকচুয়ালি দিয়ে দিতে হবে। এবং অনেক টাইপের লাইট অ্যাকচুয়ালি আছে, যারা অ্যাকচুয়ালি হচ্ছে লাইটিং আর্টিস্ট তারা হচ্ছেন এই কাজগুলোকে করে থাকেন অবশ্যই। ওকে, সো লস অফ লাইটিং ডিপেন্ড করে হচ্ছে আপনার সিন এবং আপনার এনভায়রনমেন্ট ডিজাইনের উপরে যে আপনি অ্যাকচুয়ালি কখন কোন জায়গাটাতে কিভাবে লাইটিং ইউজ করতে চাচ্ছেন। ওকে, সো আমরা লাইটিংটাও অ্যাকচুয়ালি বুঝতে পারলাম। সো এরপর পরে হচ্ছে আমাদের এখানে রেন্ডারিং সেকশন। সো ফাইনালি আমরা রেন্ডারিংয়ে চলে আসি। সো রেন্ডারিংয়ে চলে আসার কারণে আপনাকে আগে থেকেই বুঝে নিতে হবে যে আপনার সব কিছু রেডি, এখন আপনি অ্যাকচুয়ালি ফাইনাল রেন্ডারটা দিতে রেডি আছেন এবং ফাইনাল লুকটা অ্যাকচুয়ালি আপনি এরকম রাখতে যাচ্ছেন। ওকে, সো এই হচ্ছে আমরা ফাইনালি রেন্ডারিং দিয়ে থাকি, এটা হচ্ছে আমাদের স্টার্টিং মডেল এবং হচ্ছে আমাদের এরকম হচ্ছে ফাইনাল রেন্ডারিং হিসাবে আমরা এখানে দেখতে পারি। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের রেন্ডারিং এবং উইথ লাইটিং, সি লাইটিং এর শেডিং যে জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে আমাদের রেন্ডারিং এবং লাইটিং আগে থেকে ঠিক করে তারপরে ফাইনালি অ্যাকচুয়ালি আমরা এখানে একটা লাইটিং দেখতে পাচ্ছি। ওকে, সো আপনার ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি কি টাইপের অ্যাকচুয়ালি লাইট ইউজ করেছেন এবং কোন এনভায়রনমেন্টটাকে আপনি অ্যাকচুয়ালি ফুটিয়ে নিতে চাচ্ছেন। ওকে, সো ইয়াপ, এই হচ্ছে আমাদের রেন্ডারিং সেকশন। সো রেন্ডারিং সেকশনের পরপরই বিগ যে সেকশনটা চলে আসে সেটা হচ্ছে আমাদের এখানে সাউন্ড ডিজাইন। ওকে, সো সাউন্ড ডিজাইন করতে হলে হচ্ছে আপনি একটি মুভি বানাচ্ছেন, ধরে নিলাম আপনি মুভি বানাচ্ছেন, সো সেই মুভির ভিতরে অ্যাকচুয়ালি আপনাকে এখন কথা ঢুকাতে হবে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ঢুকাতে হবে। সো সেই কাজগুলো অ্যাকচুয়ালি একজন সাউন্ড আর্টিস্ট বা ব্যাকগ্রাউন্ড যে ওই যে বলেছিলাম যেটা হচ্ছে যে পানি নাড়াচাড়া করতেছে যে তার যে ইফেক্টটা এবং সে যে হাঁটতেছে সেগুলো তো আপনি রিয়েল লাইফ থেকে কপি করেননি। সো দ্যাটস ওয়াই রিয়েল লাইফ আপনার কোনো কিছু নেই। সো এই জায়গাটাতে এসে আপনি ফাইনালি হচ্ছে আপনি এখানে সাউন্ড ডিজাইন করতেছেন এবং প্রপারলি সাউন্ড ডিজাইন দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে আপনার এনভায়রনমেন্টটা কি এবং সেটার উপরে ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সেটা হতে পারে ফিমেল বয়েজ, সেটা হতে পারে মেল বয়েজ, সেটা হতে পারে একটি অ্যাডাল্ট অর্থাৎ একেবারে পরিপূর্ণ টাইপের বয়েজ, ডিপেন্ডস। ওকে, সো ইয়া, এই হচ্ছে আমাদের বিগ সেকশন যেটা হচ্ছে আমরা এখানে সাউন্ড ডিজাইন করে থাকি। ওকে,
সো এরপর পরে চলে আসে হচ্ছে কম্পোজিটিং সেকশনে। কম্পোজিটিং সেকশনে হচ্ছে আমরা বেসিক্যালি কালার দিয়ে থাকি, ওকে। সো নট অনলি কালার, জাস্ট আমি বললাম যে কালারের সেকশনটা এখানে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস, কোথা থেকে কি কালার আসলো। এরপরে চলে আসে হচ্ছে আমাদের এটার ভিতরে, অর্থাৎ কম্পোজিটিং সেকশনের ভিতরে হচ্ছে আমাদের এখানে বিএফএক্স সেকশন চলে আসে। সো এটাকে যদি আমরা দেখে বুঝি, সো আমরা ফাইনাল আউটপুট হিসেবে এটাকে দেখতেছি, বাট এটার বিএফএক্স ছিল হচ্ছে এরকম। সো এটা ছিল আমাদের বেসিক্যালি থ্রি ডি মডেল, একে আমরা ডিকিং করেছি এবং অ্যানিমেশন করে এখানে বসিয়ে দিয়ে তাকে আমরা আউটপুট দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড যেই জিনিসগুলো, অর্থাৎ এনভায়রনমেন্টগুলো সেখানে দিচ্ছে, সেটা হচ্ছে বিএফএক্স এর মাধ্যমে, অর্থাৎ গ্রিন স্ক্রিনের মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিএফএক্স। এটা হচ্ছে ফাইনালি গিয়ে আউটপুট হচ্ছে দুইটা একসাথে, থ্রি ডি মডেলিং অ্যানিমেশন সবকিছু মিলে ফাইনালি গিয়ে একটা আউটপুট দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, ওকে। সো বিএফএক্স এর দুনিয়ায় অ্যাকচুয়ালি এই যেভাবে আমরা কাজ করি। সো এটা হচ্ছে আমাদের রিয়েললি ফাইনালি দেখে থাকি আউটপুট, এবং এই হচ্ছে আমাদের থ্রি ডি মডেলিং এর ওয়্যার ফ্রেম এর মাধ্যমে অ্যাকচুয়ালি এগুলোকে আমরা দেখতে পাচ্ছি, ওকে। সো আমরা যে মুভিগুলো দেখে থাকি সেই মুভিগুলোর ফাইনালি হচ্ছে এরকম হয়ে থাকে, এবং এগুলো হচ্ছেন একজন বিএফএক্স আর্টিস্ট অ্যাকচুয়ালি সে বানিয়ে থাকেন, এবং খুবই খুবই অসম জব, ওকে। So yeah, something like that. See, okay, so এই হচ্ছে আমাদের BFX আর এই হচ্ছে আমাদের final output যেটা আমরা compositing এর মাধ্যমে finally পেয়ে থাকি। Okay, so I think yeah, compositing এর under actually big একটা topic হচ্ছে আমাদের BFX. Okay, so I think you বুঝতে পেরেছি যে BFX topicটা কি। Yeah, so just একটু বুঝে নিই যে different types of example দেখলে আমাদের actually shows যে বোঝাটা ইজি হয়ে যাবে, যে ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল না, পরবর্তীতে ফাইনালি আউটপুট হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলে আসতেছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে বিএফএক্স, ওকে, সামথিং লাইক দ্যাট। কিসে এখানে এটা হচ্ছে আমাদের থ্রি ডি মডেলিং, সো থ্রি ডি মডেলিং এর মাধ্যমে সে এখানে বিএফএক্স এর কাজ করতেছে, ওকে। বিএফএক্স এর কাজ করে তাকে ফাইনালি গিয়ে একটা ফাইনাল আউটপুটে রূপান্তরিত করা হচ্ছে, ইয়া। ওকে, সো কম্পোজিটিং এর পরপরই আমরা যেটা ফাইনালি আউটপুট হিসেবে দেখতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি যে মুভি বা কার্টুন সিরিজ বা যেগুলোকে আমরা দেখতে পারি, ফাইনালি যে আউটপুটগুলোকে দেখতে পারি সেগুলো হচ্ছে এগুলো। সো ফাইনালি যেটাকে আমরা দেখতেছি সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এবং পলিশিং, এবং ফাইনাল পলিশিং উইথ লাইটিং, বিএফএক্স, কম্পোজিটিং সবকিছু শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি ফাইনালি আমরা এগুলোকে দেখতে পারি as a video or হচ্ছে কম্পোজিটিং অথবা হচ্ছে ইমেজ আকারে, যেটাই বলি না কেন ফাইনাল আউটপুট হচ্ছে আমাদের এগুলো সব কিছু মিলিয়ে আমরা ফাইনালি গিয়ে এখানে আউটপুট দেখতে পাই, ওকে। সো ইয়া, এই ছিল হচ্ছে শর্টকাট একেবারে ফুল পাইপলাইন, অ্যাকচুয়ালি আমরা কীভাবে কাজ করতে পারি স্টেপ বাই স্টেপ, এবং সেগুলোকে বোঝার চেষ্টা অবশ্যই। আপনাদের যদি কোনো ধরনের কোনো পাইপলাইন বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবেন, এবং কোনো জিনিস বিষয়ে যদি আপনার আরো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন, ওকে। সো আই হোপ কি অ্যাকচুয়ালি আপনি যখন থ্রি ডি ইন্ডাস্ট্রিতে ঢুকবেন, ঢোকার আগে অ্যাকচুয়ালি আপনার এই জিনিসগুলোকে জানা দরকার, কারণ হচ্ছে আপনি বিগ একটা ইন্ডাস্ট্রিতে ঢুকতে যাচ্ছেন, অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। কারণ হচ্ছে বিগ ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে আপনার একটা বিগ চিন্তা ধারণা আছে, যেখানে অ্যাকচুয়ালি আপনি নিজের মতন করে কাজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই গাইস, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে দারুণ দারুণ ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় যখনই আমি অ্যাকচুয়ালি আপলোড দিই, ওকে। সো ইয়া, অবশ্যই চাটা খেয়ে নেবেন, এবং আজকে থেকে অবশ্যই আপনি চা বানানো শিখে গিয়েছেন আমি ধরে নিতে পারি, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা অ্যাকচুয়ালি চা খেয়েছেন, ওকে। সো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং যদি নতুন নতুন কিছু আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি আপনি জানিয়ে দিতে পারেন, ওকে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে এবং নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সো কিপ কুল, কিপ লার্নিং, থ্যাংকস ফর ওয়াচিং।